السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على سيد الأنبياء المرسلين، نبينا وحبيبنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي الأمين صلوات الله وسلامه عليه: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. أو كما قال النبي الأمين صلوات الله وسلامه عليه. سلفي ميديا গ্রুপে উপস্থিত মাশাইখে কেরাম এবং আমার দিনী ভাইরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সাথে সাথে মহান রব্বুল আলামিনের নিকট দোয়া করি, আমরা যে যে পজিশনে থেকেই যতটুকু তার দিনের খেদমত আমরা আঞ্জাম দিয়ে যাচ্ছি, তিনি যেন আমাদের পক্ষ থেকে সেটুকু যেন কবুল করে নেন এবং কেয়ামতের দিন কঠিন বিভীষিকাময় অবস্থায় নাজাতের ওসিলা স্বরূপ মঞ্জুর করে নেন। আমি সত্যই সালাফি মিডিয়া গ্রুপের সকল দিনী ভাইদেরকে ধন্যবাদ জানাই যে তারা শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই সহি আকিদার প্রসার এবং প্রসার ঘটানোর জন্য যে নিরলস সাধন এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দাওয়াতি কাজে যেন বরকত দান করেন। আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের প্রকৃত খাদেম হিসাবে যেন আল্লাহ মঞ্জুর করে নেন। সালাফি মিডিয়া মিটিং গ্রুপে আমার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ফরজ সালাতের পর সুন্নতি জিকির আজকার। জিকির এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আমাদের প্রত্যেকের উচিত সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। আমাদের জবানে যেন সব সময় তসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এইগুলো যেন জারি থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জিকির করতেন। একই বৈঠকে তিনি প্রায় 100 বার ইস্তেগফার করতেন, অথচ এই ফাঁকে ফাঁকে তিনি কি করতেন, মানুষকে বুঝাতেন, দিনের কাজও করতেন। সুতরাং সবসময় যদি আমরা জিকির করি তাহলে হইতে পারে যে মৃত্যুর সময় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হুসনুল খাওয়াতিম আমাদের ভাগ্যে নসিব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন সাহাবীকে উপদেশ দিয়েছেন, যেমন তিনি বলেছেন আব্দুল্লাহ বিন বিসিরকে, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, আব্দুল্লাহ তুমি তোমার জবানকে সবসময় আল্লাহ জিকিরে তরুতাজা রাখো, সতেজ রাখো। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা এবং মহা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতা ওয়া আজরান আযীমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা,
যে ব্যক্তি আল্লাহ জিকির করে, যে আল্লাহ জিকির করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত্যু ব্যক্তির ন্যায় উভয়ের দৃষ্টান্ত। এই জন্যই আমরা সবসময় আল্লাহ জিকির করব, আল্লাহকে স্মরণ করব। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় স্মরণ করেন, তাহলে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। এই সকাল বিকালে যে আজকারগুলো রয়েছে, এইগুলো কন্টিনিউ যদি কেউ পড়ে, মহা বিপদ থেকে আল্লাহ থেকে উদ্ধার করবেন। আজকে হিংসার বশবর্তী হয়ে অনেকেই অনেকের ক্ষতি করতে চায়, জাদু টনা, বান মারা ইত্যাদি শয়তানি কাজকর্মের মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করতে চায়। কিন্তু আপনি এই আজগারগুলো যদি কন্টিনিউ যদি পড়েন, তাহলে ওরা যতই চেষ্টা করুক, এই শয়তান জিনের মাধ্যমে আপনার ক্ষতি করার জন্য পারবে না। অনেক বাস্তব প্রমাণ আছে, বর্তমান সময়ের ঘটনা। একজন দিনদার ব্যক্তির ক্ষতি করার জন্য একজন দুষ্ট ব্যক্তি জাদু টনার মাধ্যমে তাকে ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তার কাছেই যেতে পারেনি। কারণ সে সকাল বিকালে যে আজকারগুলো সুন্নতি জিকিরগুলো রয়েছে, সেগুলো সে কন্টিনিউ পাঠ করে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অবস্থান করছেন, ওই সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন। যদি ইউনুস বেশি বেশি যদি এই তসবিহ পাঠ না করত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই অবস্থান করত। সুতরাং এই আল্লাহ জিকির করার দরুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করলেন। তো জিকির আমরা কন্টিনিউ করব, এটি হচ্ছে আপনি হঠাৎ করবেন আর এর সুফল পেয়ে যাবেন, এত তাড়াহুড়া কিন্তু আমাদের করা উচিত নয়। আপনি সবসময় যদি জিকির করেন, তাহলে হুসনুল খাওয়াতিম আপনি লাভ করতে পারেন। ফেরাউন সে মৃত্যুর পূর্বে আল্লাহ জিকির করেছিল, আল্লাহকে স্মরণ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ইমান, ওই স্মরণ, ওই জিকিরটা আল্লাহ তার পক্ষ থেকে কবুল করেন নাই। সে বলেছিল, যখন সে সমুদ্রের পানিটা হাবুডুবু খাচ্ছে, চিৎকার দিয়ে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, হে আল্লাহ, তোমার প্রতি যেভাবে বানী ইসরাঈল ঈমান নিয়ে এসেছে, আমি এখন ঈমান নিয়ে আসছি এবং আমি একজন পাক্কা মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বললেন, আল আন وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. أكنت إيمان أنسوس تور إيمان أرامي أكون قبول كربنا توي كي پور بي أنيك أمار نفر ماني كرسوش توي دكلاب ديسيش أنا ربكم الأعلى أمي شبچي بارو پوتي پالو بارو پروبو. شتران এই ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করে নাই। এই জন্যই আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকব, আল্লাহর জিকির যদি আমরা সব সময় করি, এটি একটি দোয়া কবুলের একটি মাধ্যম। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একটা ঘটনা বলা হয়, ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ মানাকিবু আহমদ বিন হাম্বলে উল্লেখ করেছেন, কেউ বলেছেন ঘটনাটি দুর্বল কিন্তু
সত্য যদি হয়ে থাকে তাহলে শিক্ষণীয় বিষয় রয়েছে এর মধ্যে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এলেম অর্জন করার জন্য একদা তিনি বাসা থেকে বের হলেন, অথবা জ্ঞান দান করার জন্য, অথবা কোনো আলেমের সঙ্গে দেখা করার জন্য এক মসজিদে তিনি অবস্থান করলেন। মসজিদে তিনি ঘুমালেন নামাজ শেষে। এরপর মসজিদের হারেস তথা দারোয়ান এসে বলল, আপনি মসজিদে ঘুমাইতে পারবেন না। উনি জানেন না যে ইনি আহমদ বিন হাম্বল। অনেক সময় আমরা অনেক আলেমের বক্তব্য শুনেছি কিন্তু সরাসরি তাকে দেখি নাই। উনি জানেন না এটা। উনি বলেন যে আপনি মসজিদে ঘুমাইতে পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে আমার এই একেবারে জড়সড় হয়ে অল্প জায়গা নিয়ে আমি ঘুমাবো। তো বলছে না, আপনি তাও এখানে থাকতে পারবেন না। এক পর্যায়ে তাকে জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেওয়া হলো। তিনি মসজিদের বাহিরে অবস্থান করছেন। ইত্ত বছরে একজন বেকারি ম্যান, যে ওই বেকারিতে চাকরি করে বা বেকারি ওই রুটি বানায় খাব্বাজ, সে এসে তাকে বললেন যে শেখ, আপনি আমার বাসায় চলুন, আমি আপনাকে নিয়ে যাব। অথবা মসজিদের পাশেই তার এই বেকারির দোকান ছিল। তিনি তাকে নিয়ে গেলেন, বলছে আপনি ঘুমান। এদিকে তিনি রুটি বানাচ্ছেন আর তার জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এইভাবে কন্টিনিউ তার জবানে আল্লাহর জিকির জারি আছে। তখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করলেন যে কতদিন যাবৎ আপনি এইভাবে আল্লাহ জিকির করেন? বলছে মুনজু সিনিন, অনেক বছর যাবৎ আমি এইভাবে আল্লাহকে স্মরণ করি। তখন তাকে জিজ্ঞেস করলেন, হাল ওয়াজাদতা লি ইস্তিগফারিকা থামারা, আপনি সবসময় যে আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি আল্লাহ জিকির করেন, এর কি কোনো সুফল আপনার জীবনে আপনি পেয়েছেন? ফকল আল খাব্বাজ, নাম, হ্যাঁ আমি পেয়েছি। ওয়াল্লাহি মা দাউতু দাওয়া ইল্লা উজিবাত ইল্লা দাওয়া ওয়াহিদা, আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি আল্লাহর কাছে যে ইস্তিগফার, আল্লাহ যে জিকিরে সবসময় নিজের জবানকে জারি রাখি, এই জন্য আমি আল্লাহর কাছে যে দোয়াই করেছি আমি এর সুফল সেটি পেয়েছি, কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। ফাকালা ইমাম আহমদ, ওমা হিয়া, সেই দোয়াটি কি যে দোয়াটি আল্লাহ এখন পর্যন্ত কবুল করে নাই? ফাকাল আল খাব্বাস, তখন ওই বেকারি ম্যান বলছে, রুইয়াতুল ইমাম আহমদ বিন হাম্বাল, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি ইমাম আহমদ বিন হাম্বলকে সচক্ষে দেখতে চাই, এই দোয়াটি কবুল করে নাই আল্লাহ এখন পর্যন্ত। ফকালা ইমাম আহমদ বিন হাম্বাল, আনা আহমদ বিন হাম্বল, আমি হচ্ছে আহমদ বিন হাম্বল, যেই দোয়াটা আপনার কবুল হয় নাই আমি সে। আল্লাহে ইন্নি জুরিরতু ইলাইকা জাররা, আমি জোর করে আল্লাহ আপনার কাছে আমাকে নিয়ে এসেছেন হয়তো এই কারণেই। সম্মানিত দীনে ভাই বোনেরা, এই জন্যই বেশি খুশি করুন আমরা আল্লাহর কাছে দোয়া করব। এর অনেক বাস্তব মানে ঘটনা, যারা আল্লাহর কাছে আল্লাহকে বেশি করে স্মরণ করেছে, জিকির করেছে, সে সুফল তারা দুনিয়াতে পেয়েছে। এই জন্যই আমরা বেশি করে আল্লাহকে স্মরণ করব। তবে জিকির প্রচলিত অর্থে আমাদের সমাজের কিছু মানুষ জিকির অর্থ যা বুঝে থাকে, আসলে জিকিরের অর্থ এটা নয়। জিকিরের অর্থ
কোন কোন পীর সাহেব এবং তার মুরিদরা বুঝে থাকেন যে জিকির মানে একটা নির্দিষ্ট স্থানে কতিপয় মানুষ একত্রিত হয়ে একটা নির্দিষ্ট ভঙ্গিতে নির্দিষ্ট শব্দের মাধ্যমে আল্লাহ জিকির করা, এটি জিকিরের অর্থ নয়। আল্লাহকে স্মরণ করা, আপনি 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করবেন, আপনি খাবার সময় জিকির করবেন, পান করার সময় জিকির করবেন, বাথরুমে যাওয়ার সময়, মসজিদে ঢুকার সময়, ঘুমানোর সময়, সব সময় আপনি আল্লাহ জিকির করবেন। যে মাসনুন দোয়াগুলো যে সময় যেই দোয়া পড়ার কথা এসেছে সেইটি পড়ার মাধ্যমেই আপনি আল্লাহ জিকির করলেন। এর জন্য যে আপনাকে সম্মিলিতভাবে একটা স্থানে একত্রিত হয়ে সমস্বরে যে জিকির করার মানে প্রথা সমাজে চালু আছে, এটি হচ্ছে বেদাতি জিকির। এটাকে জিকির বলা সুন্নতি জিকির নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে রক্ষা করে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খীফা দুনাল জাহলি মিনাল কওল বিল গুদুব রাসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। হেরা হে রাসূল, আপনি আপনি প্রতিপালকের জিকির করুন দিলে দিলে, চুপে চুপে, উঁচু আওয়াজে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কতিপয় সাহাবী নিয়ে মরুভূমিতে চলছেন, এরপর পাহাড় টাইপের একটু উঁচু জায়গা তারা অতিক্রম করছেন, আর সাহাবীদেরকে তিনি আগেই শিক্ষা দিয়েছেন যে উঁচু জায়গা ওঠার সময় আল্লাহু আকবার বলতে হবে, নামার সময় সুবহানাল্লাহ বলতে হবে। তো ওই উঁচু জায়গায় যখন তারা উঠছে তখন জোরে চিল্লাই আল্লাহু আকবার বলছে এবং নামার সময় সুবহানাল্লাহ জোরে চিল্লাই বলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বলেন, ইদ বাউ আলা আনফুসিকুম, এই থামো, তোমরা চিল্লাই কেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলছো, তোমরা যে আল্লাহকে ডাকছো সেই আল্লাহ কিন্তু বধির নন, সেই আল্লাহ এমন নন যে তোমরা মানে আস্তে ডাকলে শুনবেন না, তা নয়। সুতরাং প্রচলিত যে জিকির, এই জিকির যেইভাবে করা হচ্ছে এটি সুন্নতি জিকির না। এই জিকির কিছু জিকির আছে মুতলাক, আনলিমিটেড, যে কোনো সময় আপনি পড়তে পারেন, নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দিনে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির, দিনের বেলায় যদি পড়ে, যে কোনো সময় আপনি পড়লেন, তাহলে এর হচ্ছে 5টা ফজিলত রয়েছে। 100টা নেকি পাবেন, 100টা গুনাহ মাফ করা হবে, 10টি ইসমাইলের বংশ থেকে গোলাম আজাদ করলে যে নেকি সেই নেকি আল্লাহ দান করবেন, এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, আর এই দোয়া করার মাধ্যমে আপনি যে নেকি কামাই করলেন কেউ আপনার মতো নেকি কামাই করতে পারলো না, তবে যে এর বেশি আমল করলো তার বিষয়টি স্বতন্ত্র। তাহলে এটা আপনি দিনে যে কোনো সময় পড়েন। এরপর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, দিনে যদি কেউ 100 বার পাঠ করে, তাহলে সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ হয় তবু আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। তো সুতরাং কিছু জিকির আছে সেটি হচ্ছে মানে যে কোনো সময় আপনি পড়তে পারেন, আর কিছু আছে যে নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত। এই নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত এই জিকির সেটি হচ্ছে যেমন ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পরে এই জিকিরগুলো আমরা পড়ব। অনেকেই ফরজ সালাতে সালাম ফিরেই সুন্নত পড়তে শুরু করে, এটি সুন্নতির খিলাফ। সুতরাং এই ফরজ সালাত পরেই আপনাকে এই দোয়াগুলো পড়তে হবে। আপনি তাশাহুদে আত্তাহিয়াতু পড়লেন, দরুদ শরীফ পড়লেন, এবার 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাবেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এরপর আপনি দোয়া মাসুরা, আল্লাহ মিনি জলামতু নাফসি বা অন্য অন্য দোয়া আপনি পাঠ করলেন, এরপর আপনি সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ফিরার পর একবার আপনি আল্লাহু আকবার বলবেন,
আল্লাহু আকবার, একবার আপনি আল্লাহু আকবার বলবেন। এটি কিন্তু মানে কেউ কেউ এটা বলে থাকেন যে এটি হচ্ছে ইদানিং এইটা নিয়ে একটু কথা হচ্ছে, আমি এই ক্ষেত্রে আমাদের সুযোগ্য ইসলামিক স্কলারদেরকে বলবো যে এই বক্তব্যগুলো দেওয়ার পূর্বে আমরা একটু চিন্তা ভাবনা করে দেব, হঠাৎ করে এইটি হচ্ছে ঠিক না, এই ধরনের বক্তব্য দেওয়াটা আমার মনে হয় না যে এটা ঠিক, ভালো করে বিষয়টি সম্পর্কে আরো হচ্ছে গবেষণা করে আমার মনে হয় মন্তব্য করাটা ঠিক যে এইটি হচ্ছে সৌদি আরবের কোন ওলামায়ে কেরাম এটি পড়েন না, সৌদি আরবের আলেমরা আমাদের মডেল না, যারা আমরা সহি আকিদার বিশ্বাসী আমাদের মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো ব্যক্তির তাকলিদ করি না, আলহামদুলিল্লাহ আমাদের এই সালাফি শেখ মশাইখগণ তাদের যে মাশাআল্লাহ জ্ঞান গর্ব বক্তব্য, কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো আমাদের শেখদের বক্তব্য যেন একটু কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে মানুষের মধ্যে যেন একটি বিতর্কতার জন্ম দেয়। এই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে বিষয়টিকে এই বিষয় সম্পর্কে বক্তব্য দেওয়ার পূর্বে আমরা একটু চিন্তা ভাবনা করে দেব। স্পষ্টভাবে বুখারী মুসলিম শরীফের বুখারী শরীফের হাদিসে আব্দুল্লাহ বিন আব্বাস তরজমানুল কোরআন হাবরুল উম্মা তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যেটি দিয়ে নামাজ শেষ হতো সেইটি হচ্ছে আল্লাহু আকবার। কয়েকটা বর্ণনা এসেছে, কুননা নাআরুফু ইনকিদাই সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাকবীর, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সালাম ফিরতেন তখন আল্লাহু আকবার তিনি বলতেন, আল্লাহু আকবার তিনি বলতেন। তো সুতরাং এইটি হচ্ছে আল্লাহু আকবার, এটা না বলাটাই ভালো, যে বক্তব্য দেওয়া হচ্ছে আমার মনে হয় যে এমনটি না বলাটাই ভালো। আলহামদুলিল্লাহ আল হাদিস ওলামাই কেরামগণ বা আল হাদিস সমাজের লোকেরা এখন পর্যন্ত এইটার উপরে আমল আছে, তারা সালাম ফিরেই প্রথমত একবার আল্লাহু আকবার বলেন, এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। এখন এইটার আল্লাহ আকবার দ্বারা যারা হচ্ছে জিকির অর্থ নিয়েছেন তারা নিতে পারেন, এক একজন তার জ্ঞানের পরিধির অনুপাতে বা যেইটা তিনি বুঝেছেন তার বুঝের আলোকে তিনি একটা কথা বলতে পারেন, কিন্তু যদি সেটা সহি হাদিস দ্বারা সেটা প্রমাণ পাওয়া যায় তাহলে আমার মনে হয় এই ব্যাপারে জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়, এমন বক্তব্য না দেওয়াটাই ভালো। আল্লাহ আমাদের সকলকে শুভবুদ্ধি দান করুন। সুতরাং যখন আমি সালাম ফিরলাম, সালাম ফিরে প্রথমে আল্লাহু আকবার একবার বলবো, এরপর আস্তাগফিরুল্লাহ 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 তিনবার করব। কারণ আমরা যে নামাজ পড়ি এই নামাজ যেইভাবে খুজু খুশুর সাথে পড়া উচিত, আমরা নামাজে আমাদের অত খুজু খুশু একাগ্রতা থাকে না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো নামাজ নয় ভাগের এক ভাগ কবুল হয়, কারো আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, এইভাবে বলতে বলতে রাসূল বলছেন যে অর্ধেক কবুল হয়। এই জন্য সালাম ফিরেই আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেভাবে নামাজ পড়া উচিত ছিল আমি পড়তে পারলাম না, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই জন্য প্রথমে আমি একবার তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ব, এরপর আল্লাহ মান্তাস সালাম অমিনকাস সালাম তাবারকতা ইয়াদাল জালাল ওয়াল ইকরাম এইটা করব। এটি হচ্ছে ইমাম মুক্তাদি যারা একা একই পড়বে ফরজ নামাজের পরে প্রত্যেকেই এইটি পড়বে। যদি তিনি ইমাম হন তাহলে আল্লাহ মান্তাস সালাম প্রথমে আল্লাহু আকবার একবার, তিনবার আস্তাগফিরুল্লাহ,
এরপর একবার আল্লাহ মুনতাসসালাম আমিনকা সালাম তাবারক তাইয়াজাল জালাল ওয়াল ইকরাম বলে তিনি মুসল্লির দিকে মুখ ফিরাবেন। কিন্তু যেই নামাজের পরে সুন্নত আছে সেই নামাজের পরে মুসল্লির দিকে মুখ ইমামের না ফিরানোর যে সিস্টেমটা আমাদের কোন কোন সমাজে চালু আছে এটা সুন্নত পরিপন্থী। আনাস বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরেই তিনি এই দোয়াটি পড়ার পর মুসল্লিদের দিকে মুখ করে তিনি ফিরতেন। সুতরাং এই জহরের এবং মাগরিব ঈশা যেই নামাজের পরে সুন্নতে রাতিবা রয়েছে সেই নামাজে ইমাম সাহেব মুসল্লির দিকে ফেরেন না, এটি সুন্নত বিরোধী কাজ। বরং পাঁচত নামাজেই এই একবার আল্লাহ আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ, এরপর একবার আল্লাহ মুনতাসসালাম আমিনকা সালাম তাবারক তাইয়াজাল জালাল ওয়াল ইকরাম বলার পর তিনি মুসল্লির দিকে মুখ করে ফিরবেন। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আমি বলেন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদান সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, মুসলিম শরীফের হাদিস। এরপর আপনি পড়বেন আল্লাহুম্মা লা মা'নিয়া লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এরপর আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এটি হচ্ছে মুসলিম শরীফে এসেছে। এরপর আয়াতুল কুরসি পড়বেন, এরপর জহর আসর ঈশা এই তিন সালাতে আয়াতুল কুরসি পড়ার পর কুল হুয়াল্লাহু আহাদ একবার, কুল আউযু রাব্বিল ফালাক একবার, কুল আউযু রাব্বিন নাস একবার, বাকি মাগরিব এবং ফজরে আয়াতুল কুরসি পড়ার পর এই তিনটি সূরা তিন তিনবার করে পড়বেন। তাহলে ফজিলত হচ্ছে এই, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাকে জান্নাত দান করবেন, যেমনটি সহি হাদিসে বর্ণিত হয়েছে। এরপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপর 100 পূর্ণার্থে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি আমরা পড়ব। আর এই তাসবিহ গুলো আমরা আল্লাহুম্মা আইন্নি আলা, এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, এটি আমরা করব। এরপর আল্লাহুম্মা ইগফিরলি খাতিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা তা'লামু বিহি মিন্নি, আল্লাহুম্মা ইগফিরলি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতায়ি ওয়া আমাদি ওয়া কুল্লু যালিকা ইন্দি, এটি করব। এখন এই তসবিহ, এটি হচ্ছে অনেকেই যে এই যে তসবিহ দানা আছে এইটা দিয়ে হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার পড়ে, এটি কিন্তু উলামায়ে কেরাম বিদআত হিসাবে আখ্যায়িত করেছেন। তবে হ্যাঁ, ব্যক্তি যদি মানে স্মরণ শক্তি যদি অনেকটা হারিয়ে ফেলে, এই নির্দিষ্ট সংখ্যা যদি উনি স্মরণ না রাখতে পারেন যে সুবহান আল্লাহ যেমন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার, তাহলে এই এই ধরনের ব্যক্তিরা তারাও তসবির মাধ্যমে এইগুলো তসবির তাহমিদ তাকবির গণনা করতে পারেন। আর কিন্তু যারা মানে সুস্থ সবল আছে তাদের কিন্তু এই তসবির দিয়ে এই সুবহান আল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা কিন্তু বেদাত। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আঙ্গুলের সাহায্যে এই তসবিহ এইটি গণনা করতে বলেছেন, বলেছেন যে কারণ এইটাই যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই আঙ্গুলগুলোকে বাকশক্তি দান করবেন, তারা কথা বলবে এবং সাক্ষী দিবে, তারা কথা বলবে এবং সাক্ষী দিবে। সুতরাং আমার মৃত্যুর পরে এই তসবিহ আমার সঙ্গে যাবে না, কিন্তু আমার আঙ্গুল আমার সঙ্গে যাবে। এই জন্য আঙ্গুলের সাহায্যে
আমরা এই তসবি গণনা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন প্রতিটি ক্ষেত্রেই কোরআন সুন্নাহ অনুপাতে আমরা আমল করতে পারি তৌফিক আল্লাহ দান করুন। সকলকেই বলবো যে এই ফরজ সালাতের পর মাসতুল যে দোয়াগুলো এসেছে ফরজ সালাতের পরে আমাকে পড়তে হবে। সালাম ফিরেই আমরা যে সুন্নত পড়েছি ঠিক না, তবে হ্যাঁ আপনি যদি মসজিদে মানে অপেক্ষা করার সময় যদি না থাকে তাহলে আপনি সালাম ফিরে আপনি মসজিদ থেকে বেরি হয়ে আপনি দাঁড়িয়েও বা আপনি পথ হাঁটছেন চলছেন অথবা গাড়ি ড্রাইভ করছেন ওই অবস্থাতেও কিন্তু পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফরজ সালাতের পরেই এই মাসনুদ দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব, জিকিরগুলো পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।